এর আরবিসি ব্যাঙ্ক রোজার মাসে কোল স্পন্সর টেলিটক পাওয়ার্ড বাই টপ টেন কো স্পন্সর রুহ আফজা নাহমাদুয়া নুসালিয়া আলা রসৌরি হিল কারিম আম্মাবাদ দর্শকশ্রোতা কাছে ধরে ঘরে বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে সৌজন্যে এনআরবিসি ব্যাংক পিএলসি এল সি গোল্ড স্পন্সর টেলিটক পাওয়ার্ড বাই টপ টেন এবং কো স্পন্সর রুহ আফজা সুপ্র দর্শক শ্রোতা আল্লাহ তাল্লা তার কালামে পাক এর করেছেন যে ব্যক্তি বোধ করলো সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করল সুতরাং গিবত মারাত্মক একটি দর্শনীয় কাজ আমরা সব সময় যেন এই গিবত থেকে দূরে থাকতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমরা আজকে আলোচনা করব গিবত তথা নিন্দার কুফল নিয়ে এই বিষয়ে আলোচনার জন্য একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী সিটি জাবে মসজিদ হবিগঞ্জের সম্মানিত খতিব মুফতি হাফেজ মাওলানা আব্দুল হালিম আল হোসাইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ জি মোতারম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি গিবদ তথা পরদিনদার কুফল কুফল গিবদ এটা অত্যন্ত একটি খারাপ জিনিস এটা অত্যন্ত একটা মানুষের একটা খারাপ বোধ অভ্যাস বা আমল এ এভাবে আল্লাহ তালা বলছেন ইয়া আয়ুহাল্লাহ দিনা আহ মানুষ তানিবু কাসিরাম মিনা জোন নি ইন্ন বারাদো জোয়ান নি স্মু ওয়ালা তাজাস্বু ওয়ালা ইয়াকতা বারাদো কম বারাদো আয়ো হেদকম ইয়া কুল আল্লাহ মা হিমাই ত্যাং ফাকার তুমু ইন্ন লাহতা ওয়া আল্লাহ তালা বলছেন ইমান্দারেরা অনেক অনেক ধারণা খারাপ আর অনেক ধারণাই মানুষের পাপের মূল হয় এগুলা খারাপ ধারণা মানুষের জন্য সমুচিত নয় আর বলা যা কথা বাঁধুকুম বাঁদ তোমরা একে অপরের পশ্চাতে পণ্ডিনরা করো না গিবোধ করো না কারণ অবশ্যই তোমাদের মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করাটা তোমরা পছন্দ করবে না সুতরাং যেখানে এই গিবোধ করাটা যেখানে মরা ভাইয়ের গুস্ত বক্ষণ করার সাথে এসেছে কথাটা কতটুক মর্মান্তিক হৃদয় বিদাড়ক কিন্তু এরপর আমরা কিন্তু হাসি টাটা চলে অনেকের অনেক কিছু কইরা ফেলাই বইলা ফেলাই অথচ হাদিস শরীফে আসছে নবীজি বলছেন এবং আল্লাহ কোনো বলছেন বহুতান না যদি কারোর কাছে কোনো ওইরকম বদ অভ্যাস না থাকে আর তার ব্যাপারে মানুষ সমালোচনা করে তার গিবদ করে তাহলে এটা বহুতান এটা অত্যধিক জঘন্যতম পাপ এটা ভালো না সুতরাং গিবদ যারা গিবত করে সগুল করি করে আবার ওইদিকে রোজাও রাখতেছে নামাজ পড়তেছে তার এবাদতের কি দাম আছে হাজরত হাসান বসুর আহমতুল্লা আলাই শুনতে পারলেন যে তার কে জানি তার গিবত করেছে তিনি শুনে খুশি হয়ে এক পাত্র খেজুর দিলেন তাকে উপহার পাঠালেন যাও বার্তা বাহক দিয়েছে তার ওইটা আমার পক্ষ থেকে গিফট উপহার দিয়ে দাও বেচারা বললো আমি তো ওনার নিয়ে সমালোচনা করেছি গিবচ্চু গুলকড়ি করে চুইনে আমার খেজুর দিলে বলে হ্যাঁ তুমি তো আমার গিবত করো নাই তোমার আমল নামা থেকে তোমার নেকিগুলো ট্রান্সফার করে আমার দিয়েছো তুমি আমার গিবত করো নাই সুতরাং আমি খুশি হয়ে তোমার কিছু দিয়ে দিলাম সুতরাং গিবত করলে তার আমল নামা ট্রান্সফার হয়েই নেকিগুলো চলে আসে মানুষ তো এটি বুঝে না যে আমার কত ক্ষতি হচ্ছে আমরা মনে করি মানুষের সমালোচনা করতে পারলে ভালো মানুষের গিবদ পণ্ডিন্দা করতে পারলে ভালো আসলে অত্যন্ত এটা খারাপ জিনিস মোসার সাল্লাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তোর পাহাড়ে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পারলেন আল্লাহর আরশা আজমের নিচে এক ব্যক্তি দেখা যায় হাজরত মোসাইক আলিমুল্লাহ আলহি সাল্লাম জিজ্ঞেস করেন আল্লাহ আপনার এই ব্যক্তিকে অবশ্যই আপনার কাছে খুব দামি হবে যে ব্যক্তি আরশা আজিমের নিচে আল্লাহ আল্লাহতালা বললেন এই ব্যক্তি অবশ্যই আমার কাছে দামি আর আমার কাছে দামি সে হওয়ার তিনটা কারণ একটা হলো সে পিতামাতাকে কষ্ট দেয় না দুই নম্বর হলো সে সুগুল করি করে না তিন নম্বর হলো সে মানুষের ভালো কিছু দেখে বেজার হয় না আমরা তো মানুষের ভালো কিছু দেখলেই বেজার হয়ে যায় হ অমুকের বিশাল দোকান হয়ে গেল অমুকের বিশাল মার্কেট হয়ে গেল বিশাল বিল্ডিং হয়ে গেলো অথচ নবীজি বলছেন না না মানুষের এগুলো দেখে হিংসা করতে নাই দুইটা জিনিস এলেমের ব্যাপারে সুল্লা বলছেন তুমি উপরের দিকে তাকাইও যে আমার চেয়ে বহু জ্ঞানী আছে বহু জ্ঞানী আছে আর ধনের ব্যাপারে রসোল্লাহ বলছেন তুমি নিচের দিকে তাকাইও যে আমার চেয়ে বহু গরিব আছে বহু গরিব আছে মোসালাসাল্লাম জানতে পারলেন যে এই লোকটা আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হলো তিনি পিতামাতারকে কষ্ট দেন না মানুষকে কষ্ট দেন না এবং সুগুল করি করেন না এবং মানুষের ভালো কিছু দেখে তিনি বেজার হন না এভাবে মুসাল্লাহ সাল্লামের সাথে আল্লাহর বারবার কথা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলছেন ওকাল্লাম আল্লাহ মুসায় তাকলিমা আল্লাহ তাল্লাহ মুসালসাল্লাম সাথে বারবার টকিং করেছেন কথা বলেছেন তো বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর সাথে কথা হইতো মুসাল্লাহ সাল্লাম আরেকদিন আল্লাহকে বললেন আল্লাহ আমি জানতে চাই আপনার সাথে সুগুল করে সম্পর্কে আল্লাহ তালা বললেন ওহি নাজির করলে যে মুসা যারা গিবত সুগুল কর গিবত যারা করে এরা যদি গিবত করতে করতে একদম মৃত্যুর দ্বার প্রান্তে পড়ে যায় পৌঁছে যায় এরা সবার শেষে পৃথিবীর সব মানুষের সাথে সর্বশেষে এরা আল্লাহর জান্নাতে যাবে আর যারা গিবত থেকে তৌবা করে ভালো মানুষ হয় তারপরেও এরা সর্বশেষে আল্লাহর জান্নাতে যাবে সুতরাং যারা তৌবা করেও যারা ভালো হয়ে যায় এরা সবার শেষে জান্নাতে যাবে আর যারা গীবত করতে করতে একদম মৃত্যুর দ্বার প্রান্তে হয়ে যায় এরা সবার আগে জাহান্নামে যাবে সুতরাং গিবত অত্যন্ত খারাপ জিনিস সগুল করে অত্যন্ত খারাপ জিনিস হাদিস শরীফে আর্সি আল কাত্তাতু লা হুলুল জান্না যারা সগুল করি করে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সুতরাং যারা গিবত করে রোজা হযরতে আবু আবুহরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে একটা হাদিস রয়েছে তিনি বলছেন যারা কিছু মানুষ আছে যারা শুধু রোজা রাখলো। শুধু শুধু পিপাসাই থাকলো শুধু উপবাস থাকলো তার এই রোজাদা রাখার দুই পয়সার কোনো নেকি হয় না আল্লাহর কোনো কাজে আসে না তার রোজা রাখা রাখা আর না রাখা সমান কথা সে সারাদিন উপবাস থাকল জি জি তো এখানে এই জন্য বলা হয়েছে যে উনি রোজা রাখছে কষ্ট করছে বাট কিন্তু উনি শকুলখুরি করতেছে গিবত করতেছে পরনিন্দা করতেছে মানুষের সমালোচনা করতেছে এটার কারণে ওনার রোজা রাখাতে কোনো কাজ হচ্ছে না সুতরাং রোজা রেখে অবশ্যই মানুষ গিবত থেকে বেঁচে থাকতে হবে জগুল করে থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম দৃষ্ট দৃশ্য থেকে চোখ থেকে হেফাজত করে রাখতে হবে যে মোতারাম আমরা জানি যে এই যে গিবত এই গিবতের কিন্তু ইহকালীন পরকালীন দুটো কুফলি আছে তো এই ইহকালীন জগতে গিবতের জন্য কি কি শাস্তির বিধান আল্লাহ রেখেছেন যদি একটু বলতেন হ্যাঁ ইহকালে তাদের জন্য তো অনেক মারাত্মক অনেক কুপুর রয়েছে আর জাহান্নাম তো পরকালে তো আল্লাহ তাল্লা তাদেরকে জাহান্নাম নাম সুতরাং যারা গিবত করে তাদের অনেক অনেক রয়েছে অনেক অনেক আজাবের কথা আছে। সুতরাং যারা গিবদ করে আমি তাদেরকে বলবো তাদের প্রতি আমাদের উপদেশ হবে যে আপনারা অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকবেন আল্লাহর পরিণামটা খুবই খারাপ খুবই খারাপ এটার অত্যন্ত খারাপ যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে মরা ভাইয়ের গুস্ত খাওয়া আর গিবত করা সমান কথা সুতরাং এটা অত্যন্ত খারাপ জিনিস হাজরতে ইয়াকুব আলহিসাল্লাম একদিন বাঘের সাথে কথা হচ্ছিল তো ভাগ ইয়াকুব আলাহিসাল্লামকে তাদের টকিং হচ্ছিল ইয়াকুব আলাহিসাল্লাম বললেন যে ভাগ যাচ্ছ কোথায় তিনি বললেন আমি সিরিয়া যাচ্ছি আ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মিশরে সিরিয়া যাচ্ছ কেন বিলে আমার ভাই ওই জায়গায় ধরা পড়েছে সতেরো দিন ধরে ওখানে বাদশার কাছে আটক আছে শুনেছি আগামীকাল বাদশা জবাই করে দিবে আমার ভাইয়ের জন্য আমি অভুক্ত ভুক্তভোগী আমি একদম উপবাস পাগল হয়ে আছি ইয়াকুব আলি সাল্লাম বলেন যে ভাগ তোমাদের উপর তো মিথ্যা তহমক দেওয়া হয়েছে তোমরা নাকি আমার ছেলেকে ইউসুফ আল্লাহ সাল্লামকে খেয়ে ফেলেছ তোমার কাছে কি ইউসুফের কোনো তথ্য আছে সন্ধান আছে তিনি বললেন চগুল কুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তো ভাগ বললেন যে আমার কাছে সন্ধান আছে কিন্তু বলতে পারবো না কিবৎকুর সুগুল কুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমি পারতেছি না তিনি বললেন ইয়াকুব আলসাল্লাম বলেন তুমি যদি আমাকে তোমার ভাইয়ে আমরা এই কাহিনীর বাকি অংশ শুনবো একটি বিরতিতে যাচ্ছি সে প্রাক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে যাচ্ছি একটি বিরতিতে ততক্ষণ সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরছি আমাদের অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে আমরা আজকে আলোচনা করছি গিবতের কুফল নিয়ে জি মোতারাম আপনি একটি ঘটনা বলছিলেন হজরত ইয়াকুব আলি সাল্লামের সময়কার হজরত ইয়াকুব আলহ বলছিলেন যে তোমার কাছে ইউসুফ আলহ ইসাল্লামের কি কোনো তত্ত্ব আছে তিনি বললেন যে হ্যাঁ আছে তুমি বলতে পারব না গিবৎকুর সুগুলকুর আল্লাহর জান্নাতে যাবে না এই জন্য বলতে পারতেছি না তিনি বললেন তুমি যদি আমার ইউসুফের ব্যাপারে তথ্য দাও তাহলে আমি তোমার ভাইয়ের ব্যাপারে বাসার কাছে সুপারিশ করব যাদের জবাই না করে দেয় ইউসুফ আলিয়াল্লামের তথ্য উনি দিলেন না উনি বললেন ভাগ বলল যে আমি সগোল করি করতে পারবো না তবে আমি আপনারা বাপ বেটার জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা ইয়াকুব এবং ইউসুফকে আল্লাহ তালা মিলাইয়া দেন তারপরও ভাগের জবান দিয়া তিনি সমালোচনা বের হলো না কিন্তু আমরা মানুষ আশরাফুল মখলু লাকাদ রামনা বানি আদম আমরা শ্রেষ্ঠ জাত কিন্তু আমরা মানুষের অহরহ আমরা আমরা গিবোধ করতেছি সুবুল করি করতেছি আবার নামাজ পড়তেছি আমরা হাদিসে কুৎসিত একটি হাদিস পেয়েছি আমরা দেখেছি যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে অনেক মানুষ দাঁড়াবে এবং তারা বলবে যে আল্লাহ আমি তো দুনিয়ায় অনেক আমল করেছি তুমি আমলের প্রতিদান আমাকে দাও কিন্তু আল্লাহ তার আমলনামা নিয়ে আসবে আসার পর খোলা হবে দেখবে যে তার আমলনামা ফাঁকা তা আল্লাহ তরফ থেকে বলা হবে তোমরা আমলও করেছো এবং গিবতও করেছো এই জন্য তোমাদের গীবত তোমাদের আমলগুলোকে সব ধ্বংস করে দিয়েছে আর কি কি পরিণাম হতে পারে যদি বলতেন হ্যাঁ গিবত এভাবেই মানে তাদের আমলকে খেয়ে ফেলে রমজান মাসে যারা ওই যে বললাম রমজান মাসে শুধু না এইভাবে মানে গোটা মাস ব্যাপী বছর ব্যাপী যারা এবাদত করতেছে আবার নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাকাত দিচ্ছে অর্থাৎ আবার মানুষের সমালোচনা করতেছে পরনিন্দা গিবত করতেছে চুগুল করতেছে এটা অত্যন্ত খারাপ জিনিস আপনি কেয়ামত ওই যে কেয়ামতের দিন শুধু নয় দুনিয়াতেই তো আল্লাহ তালা তাদের আমল থেকে ট্রান্সফার করে দিচ্ছেন তাহলে আখেরাতে পাবে কোথায় আল্লাহ তালা তো সাথে সাথে তার আমল থেকেই তাদের এগুলি নেয় আল্লাহ তালা বলবেন যে তোমার গিবত খুবই তোমার এগুলো খেয়ে ফেলেছে তোমার সগুল খুঁড়ি এগুলো তোমার খেয়ে ফেলেছে কারণ হচ্ছে মানুষের ভালো জিনিস দিয়ে আল্লাহ তালা মানুষের আহ মন্দ খাস্টার মিঠাইয়া দেন সুতরাং মানুষ তো ভালো কাজ করতে হবে সুতরাং এখানে আমি যদি নামাজ পড়লাম রোজা রাখলাম আর মানুষের সমালোচনা করলাম তাহলে অবশ্যই আমাদের আমাদের আমলনামাত থেকে এই আমাদের অনেকগুলো ছড় মানে উঠে যাবে চলে যাবে দেখুন আরেকটি বিষয় আমরা সূরা হুমাজার মধ্যে আমরা দেখেছি আল্লাহ বলেছে ওয়াইলুল লিকুল মুমাজাতিল মানে প্রকাশ্যে এবং গোপনে এই প্রকাশ্যে এবং গোপনে যে পরনিন্দার বিষয়টা কি প্রকাশ্যে প্রকাশ্যে এবং গোপনে যারা আছে হয়তো প্রকাশ্যে তার চুগল গিবোধ করা যায় যদি কোনো জালিম বাদশাহ হয় বা প্রকাশ্যে কেউ গুণা করে নামাজ যেমন নামাজ তরক করে এরকম ফরজ এবাদত অস্বীকার করে বা ফরজ এবাদত তরক করে তার ব্যাপারে পরনিন্দা করা বা চুগল কিউটি করা এই দৃষ্টিকোণ থেকে যায় যাচ্ছে সে মানে আল্লাহর একজন নাফরমান ভান্দা আর যদি সে নাফরমান না হয় তাহলে কোনো মানুষের সমালোচনা করা তার পরনিন্দা করা গিবোধ করা এটা আদৌ ইসলাম সমর্থন করে না এটা অত্যন্ত জঘন্যতম একটা আমরা জানি যে আসলে গিবতের দুটো বিষয় রয়েছে একটিকে আমরা গিবত বলি অর্থাৎ কারো আড়ালে কোনো বদনাম করা আবার আরেকটি কিন্তু বলা হয়েছে বহুতান অর্থাৎ আড়ালে এমন একটা বদনাম করা যেটা তার মধ্যে আছে কিন্তু তার মধ্যে যদি না থাকে সেটা বহুতান এবং ইসলাম তো সেখানে তাকে আশিটা ব্যত্রাঘাত করার কথা বলা হয়েছে যে কারো বহতান করবে আর কি এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন হ্যাঁ হ্যাঁ বহুতান আজিমা যেখানে মানে যেটা তার মাঝে নাই জি অর্থাৎ তার ব্যাপারে এমন একটা সমালোচনা করা হচ্ছে বর্নিন্দা করা হচ্ছে এটা মূলত তার মাঝে নাই আর যেটা আসে রসগুল্লা বলছেন যেটা তার মাঝে আছে এটাও তো করা যাবে না এটাও তো রসুল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আর যেটা তার মাঝে নাই ওইটা যদি করে তাহলে এটা বহুতান অত্যধিক জঘন্যতম পাপ যেখানে আশিটা বেত্রাগাতের কথা আছে এবং এছাড়াও আরও অনেক পাপের কথা উল্লেখ আছে যে তাদেরকে এই এই শাস্তি দেওয়া হবে সুতরাং আমি মনে করি যারা এরকম অভ্যাস যাদের মধ্যে আছে। আমরা তাদের কাছে আকুল আবেদন যে আপনারা অবশ্যই আল্লাহর কাছে যা পেতে হলে আপনাদের নামাজ আপনাদের রোজা আপনাদের হজ আপনাদের জাকাত আপনাদের মোরাকাবা মোশাহাদা জিকির আজকার এগুলির সমাপ পেতে হলে অবশ্যই আপনারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনাদের গিবত পরনিন্দা অবশ্যই ছেড়ে দিতে হবে এবং এই মাহের রমজানুল মোবারকে আসলে আমরা এই গিবত থেকে বেঁচে থাকার জন্য কি করতে পারি হ্যাঁ মাহের রমজানে গিবত থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কাছে ফানা ফানাচাওয়ালা হাউলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা আল্লাহর কাছে দোয়া ইস্তেকপ করা এবং যতটুক পারা যায় মানে সবর এবং ধৈর্যের সাথে সময় কাটানো কারণ হচ্ছে হাদ শরীফ ইং জাকা ও জাকাতুল জাসাদিস সগুম ও সিয়ামুন ও ইবনু মাজা ইবনু মাজা শরীফের হাদিস যে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর রোজা হচ্ছে শরীরের জাকাত অসিয়াম সবরে আর রমজান মাস হচ্ছে রোজা হচ্ছে সবরের অর্ধেক সুতরাং রমজান মাসে রোজা রাখার পরেও যদি কেউ পরনিন্দা করে সুগুল কুড়ি করে এটা আসলে তার ওই যে রমজান মাসের দোষ না এটা হলো তার আমলের দোষ তার খাসিয়াতের দোষ সুতরাং আল্লাহর কাছে বারবার ফানা চাওয়া আল্লাহর কাছে দোয়া করা যাতে সে সিরাতল মোস্তাকিমের উপর কায়েম থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে জানলা আমার 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 দ্বারা অন্তপক্ষে সুগুল কুড়ি পরনিন্দা এগুলি যাতে সংগঠিত না হয় আল্লাহর কাছে বেশি বেশি কমা চাওয়া বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে রমজান মাসে যাতে এগুলি না হয় এটাই আমি মনে করি সবচাইতে এবং আরেকটি বিষয় কিন্তু আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি আমার কাছে তার মুখ এবং লজ্জা স্থান এই দুটোকে জিম্মা দিল কালকে আমতের ময়দানে আমি তার জান্নাতের জিম্মাদার হব আমাদের নবী তো এই কথা আসলে ওয়াদা করেছেন তো আমরা কি আসলে কথাবার্তা আমরা সংযত করতে পারি কিনা বা আমাদের যারা ভাই বোন যারা আছেন আমরা অনর্থক কথা বলতে গিয়ে কিন্তু গিবরটা আমরা বেশি করে ফেলি এই বিষয়টা তারা কিভাবে সামাল দিতে পারেন এই বিষয়টা হচ্ছে আল্লাহ তালা আঠারো পারা সুরাত সুরাতল মমিন শুরুতে বলছেন আফলা আফলাহাল মিনুন এখানে মুমিনের নয়টা ক্যাটাগরি ধরে তুলেছেন কদ আফলাহাল মিনুন মোমিনরা অবশ্যই সফল কাম বিজয় হয়ে গেল আল্লাদিন ফি ফি তহিম খাম যারা নামাজ বিনয় নম্রো আল্লাদিন হুম আনিল্লা মাজিদুন যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে আল্লাহ তালা কিন্তু নামাজের পরেই এই অনর্থকতা অনর্থক কাজ আল্লাহ তালা নিয়ে এসেছেন যারা অনর্থকতা থেকে বেঁচে থাকবে তারাই কিন্তু বিজয়ী হয়ে যাবে সুতরাং আমরা মানুষের ওই যে বেশি কথা বললে কিন্তু মিথ্যা কথা বের হয় বেশি কথা বললে মানুষের সমালোচনা বের হয় কথা বললেই মানুষের পরনিন্দা চুগোল করি বের হয় সুতরাং এটা আমি সবচেয়েতে মানে আমি আকুল আবেদন যে যারা মানুষের পর নিন্দা করি এরা এটা এটা কমানোর একমাত্র উপায় হলো কথা কম কওয়া কথা কমায় নিয়ে আসা আর অবশ্যই কথা কম বলাটা এটা গুরু গম্ভীর্যের খাজ অবশ্য ভালো কারণ বেশি কথা বললেই মিথ্যা কথা বের হয় বেশি কথা বললেই পরনিন্দা বের হয় বেশি কথা বলতে গেলেই মানুষের চুগুলকুরি করা হয় সুতরাং আল্লাহ তালা এই জন্য নিষেধ করেছেন বল্লাধুন তোমরা অনর্থ থেকে অন কাজ থেকে বেঁচে থাকো এখানে নয়টা ক্যাটাগরি আছে আরো আছে মমিদের আমরা আসলে ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের আমাদের মুরব্বী যারা ছিলেন মাহের রমজানুল মোবারকে আমাদেরকে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি জাগিয়ে দিতেন বেশি ঘুমাতে নিষেধ করতেন রোজা রেখে কথাবার্তা সংযত রেখে বেশি বেশি কোরআন তেলোয়াতের নির্দেশ দিতেন কারণ কোরআন তেলোয়াতে ব্যস্ত থাকলে মানুষের সাথে অনর্থক কথাবার্তাও কম হবে আর কি কি করতে পারি যাতে আমরা এই অনর্থক কথা থেকে বেঁচে থাকতে পারি হ্যাঁ সুন্দর কথা অনর্থক বেঁচে থাকার জন্য ওই যে আলহামদুলিল্লাহ আপনি বলছেন কোরআন তেলাওয়াত ওইটা তো নফল এবাদতের ভিতরে সবচেয়ে দামি একটা আবাদত আফদালুল ইবাদাতুল কোরআন নফল নামাজ আপনি তারপরে তেসবি তাহালিল যা কিছু আছে সবচাইতে দামি আবাদত হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করা যেখানে কোরআন তিলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আর হাদিস শরীফে আসে কোরআনের একটা অক্ষর তিলাওয়াত মানে দশটা নেকি পাওয়া কিন্তু রমজান মাসে তা না রমজান মাসে কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করা মানে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ সবাব বাড়াইয়া দিবেন আর এছাড়া রমজান মাস ছাড়াও কোরআন শরীফ পড়ে তাহলে দশটা নেকি দিবেন যদি কেউ অজুর সহকারে পড়ে তাহলে আল্লাহ তালা তাকে বিশটা নেকি দিবেন যদি কেউ অর্থ বুঝে পড়ে তাহলে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা তিরিশটা নেকি দিবেন আর রমজান মাসে আল্লাহ তালা একটা অকরের বিনিময়ে আল্লাহ তালা সাতশোটা সবাব দিবেন সুতরাং রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার কারণ হচ্ছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষ মানুষের দিল পরিবর্তন হয় ইমান মজবুত হয় আল্লাহ দিন আইদা জকির মাহানা মানুষের ইমান পরিপূর্ণ হয় ইমান মজবুত হয় সুতরাং অবশ্যই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসলে এবাদত বন্দিগিতে ব্যস্ত থাকলেই আমরা গিবত থেকে বেঁচে থাকতে পারি থেকে বেঁচে থাকতে পারি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার কিছু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ শ্রোতা দর্শক শ্রোতা আমাদের নবী দুটো কথা বলেছেন মান আদু মান আমলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানাহুল জাননা যে ব্যক্তি আমার কাছে তার মুখকে হেফাজত করবে এবং লজ্জা স্থানকে জিম্মা দিবে আমি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলীব সাল্লাম কথা দিচ্ছি কাল কেয়ামতের ময়দানে তার জিম্মাদার হব আমি এবং আমাদের নবী আরেকটি কথা বলেছেন আল মুসলিম সালেম আল মুসলিম মিন মিনলিস অবিয়াদিহি ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আসুন আমরা আমাদের হাত এবং মুখ দিয়ে অন্য কোনো মুসলমান ভাইকে আমরা কষ্ট না দিই এবং আল্লাহ তালা যেভাবে বলেছেন কৌলুম সদাক। আদান তোমার মুখের সুন্দর কথা ওই দানের চেয়ে উত্তম যে দান মানুষকে কষ্ট দেয় আমরা কাউকে কষ্ট না দিই ভালোবাসায় আবেগে মমত্ব দিয়ে এই মাহের রমজানুল মুবারককে পরিপূর্ণ করে তুলি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি